এ পর্যায়ে আমরা আলোচনা করব কিভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করতে পারি, অর্থাৎ আমার পুরা সংখ্যাটি হচ্ছে এটা বাইনারি, এখান থেকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো আমরা এর আগে যেটা দেখেছিলাম, আমাদের যদি অতিরিক্ত শূন্য ব্যবহার করতে হয় তাহলে কিন্তু আমাদের এই দিকে করতে হবে এবং ভগ্নাশের পরে এই দিকে করতে হবে। ওকে, তো এখন আমরা চারটি বিট করে ভাগ করে ফেলব। তো আমার প্রথম চারটি বিট হচ্ছে এটি, দ্বিতীয় চারটি বিট হচ্ছে এইটি, এবং থার্ড স্টেপে আমাদের চারটি বিট নেই এখানে, তো এখানে আমাদের অতিরিক্ত তিনটি শূন্য যোগ করতে হবে। এবং এক্ষেত্রে আমরা এই যে আমার চারটি বিট, এবং এখানেও যেহেতু আমার চারটি বিট নেই, অতিরিক্ত যে শূন্যগুলো এদিকে অ্যাড করে দিতে হবে। তো এখন আমরা এগুলোর ফর্মগুলো জাস্ট বসাবো, আমাদের হেক্সাডেসিমাল ফর্মে কী কী বসবে। যেমন ওয়ানের জন্য আমাদের ফর্ম হচ্ছে ওয়ান, এটি হচ্ছে আমাদের ফাইভ, এবং এটির ভ্যালু কী, এটির ভ্যালু কিন্তু আসলে ইলেভেন। ইলেভেন অর্থ হচ্ছে হেক্সাডেসিমালে বি। আমাদের এটির ভ্যালু হচ্ছে সিক্স এবং এর ভ্যালু হচ্ছে এইট। তো এটিকে যদি আমি একবারে লিখি তাহলে আসবে 15B.68, এবং এটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল ফর্ম, এজন্য আমরা 16 লিখলাম, এবং এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।